বিক্রম দাস আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোনে আমাদের প্রতিনিধি। বিক্রম, এখনো পর্যন্ত খুনের মোটিভ সম্পর্কে কিছু জানা যাচ্ছে বা রিজওয়ানের সম্পর্কে বা বিস্তারিত কি তথ্য উঠে আসছে? দেখো, যেই ব্যক্তিকে মূল সন্দেহ করা হচ্ছিল, মূল অভিযুক্ত হিসেবে, সেই ব্যক্তিকে কিন্তু পুলিশ আটক করে নিয়েছে এবং এখনো পর্যন্ত সরকারিভাবে পুলিশের তরফে বলা হচ্ছে না যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে নির্দিষ্টভাবে আমরা যেটা লালবাজার সূত্রে বা পুলিশ সূত্রে জানতে পারছি যে পাকচিত থানায় কিন্তু ওই অভিযুক্ত ব্যক্তি যাকে রিজওয়ান নামে পরিচিত সেটাকে নিয়ে আসা হয়েছে এবং তাকে জেরা করা হচ্ছে এই মুহূর্তে। তার কারণ, বাকি যে দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, ওই হোটেলের ম্যানেজার এবং তার সঙ্গে সঙ্গে হোটেলের মহিলা কর্মী, তাদেরকে জিজ্ঞাসাবাদে তাদেরকে জেরায় কিন্তু এই সন্দেহভাজন অর্থাৎ যাকে মূল অভিযুক্ত হিসেবে মনে করা হচ্ছে তার নাম উঠে এসেছে এবং তার সঙ্গেই যে মহিলা এসেছিল হোটেলের রুমে এমনটাও কিন্তু পুলিশ জানতে পেরেছে। সেক্ষেত্রে খুনের মোটিভ কি, কেন খুন করা হলো, হঠাৎ করে এমন কি পরিস্থিতি তৈরি হলো যে সেখানে খুন করতে হলো, নাকি এখানে পূর্ব পরিকল্পিত কোনো ঘটনা রয়েছে, এর পাশাপাশি যে দুজনকে গ্রেপ্তার করেছে তাদেরই বা রোল কি ছিল, সমস্ত বিষয় জানার জন্য কিন্তু এই তিনজনকে আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপরদিকে একসঙ্গে মুখোমুখি বসেও কখনো কখনো জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার রহস্যভেদ করতে চাইছেন তদন্তকারী অফিসাররা। ধন্যবাদ বিক্রম। সন্দেহভাজন আইএস জঙ্গি মুসাকে এবার জেরা করবেন বাংলাদেশের গোয়েন্দারা। আজই কলকাতায় এসেছে বাংলাদেশের 3 সদস্যের গোয়েন্দা দল। বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার থেকে গত মাসে মুসা ওরফে মাসিউদ্দিনকে গ্রেফতার করে সিআইডি, পরে মুসাকে হেফাজতে নেয় এনআইএ। জেএমবির সঙ্গে মুসার যোগসাজশ নিয়ে জেরা করতে শহরে এলেন বাংলাদেশের গোয়েন্দারা। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মন্ডল। সিজার, জেএমবির সাথে লিঙ্ক প্রসঙ্গে আর কি কোনো তথ্য এখনো পর্যন্ত উঠে আসছে? দেখো, সিআইডি হেফাজতে থাকার সময় মুসাকে জেরায় জানা যায় যে 2015 আগস্ট মাসে মালদায় আবু সুলেমান বলে এক ব্যক্তির সঙ্গে মুসা বৈঠক করেছিল এবং আবু সুলেমানের পরবর্তীতে যে পরিচয় জানা যায় তাতে জানা যায় যে সে বাংলাদেশের অন্যতম জেএমবি নেতা এবং সাম্প্রতিক কালে যখন এনআইএ বা মুসার যে কেস যখন এনআইএর কাছে হ্যান্ডওভার হয়ে যায় তার পরবর্তীতে যখন এনআইএর পক্ষ থেকে বাংলাদেশের গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ করা হয় তখন জানা যায় যে আবু মুসা কিশোরগঞ্জের সোলাকিয়ার যে বিস্ফোরণের ঘটনা ঈদের দিনে, সেই ঘটনাতেও কিন্তু আবু মুসা আবু সুলেমান অন্যতম প্রধান অভিযুক্ত এই জেএমবি নেতা। সেই সূত্রেই কিন্তু বাংলাদেশের গোয়েন্দারা আবু সুলেমান সম্পর্কিত তথ্য এবং জেএমবির সঙ্গে এই মুসার কি ধরনের যোগাযোগ বা জেএমবির সঙ্গে তার কতটা গাঢ় ছড়া রয়েছে সেই বিষয়গুলো জানতেই মুসাকে জিজ্ঞাসাবাদের জন্য তারা আজকে এখানে এসছে। কাল এনআইএ মুসাকে তাদের নিজেদের হেফাজতে নেবে এবং তারপরে এই জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে। ধন্যবাদ স্যার।